তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং 1998 সাল থেকে প্রত্যেক বছর এই দিনটা আমরা পালন করে থাকি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে চলেছেন, যেভাবে একটা সময় ছিল যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তখন বিরোধীরা বলতেন যে এই দলটা হয়তো এক মাসও টিকবে না, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র যে এতগুলো বছর এই অঞ্চলে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে বাস করছে তা নয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আমাদের সকলে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার হওয়ার পর থেকে মানুষের কাজে, মানুষের উন্নয়নে, মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। তাই আজকে এই দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, বিশেষ করে আমার তৃণমূল কংগ্রেসের পরিবারে যারা রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খুব সুন্দর একটা নাচ আমরা এখানে দেখলাম এবং বন্দে মাতরমের গানের সাথে যে সুন্দর একটা নাচ আমরা পরিবেশন এখানে করলেন সত্যি আমাদের সকলকে মুগ্ধ করেছে। তাই শিল্পীদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আশা করব যে এইভাবেই আমরা যেভাবে মানুষের সঙ্গে এবং পাশে আছি এভাবেই আমরা সারা জীবন মানুষের পাশে এবং মানুষের সঙ্গে থাকার যে অঙ্গীকার সেটা আমরা পালন করব এবং আমাদের নেত্রীর নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে আমাদের কর্মসূচিগুলো করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।